আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে এখন বাজে সকাল 7:30, আর আজকে হলো শুক্রবার। তো কালকে শোনা যাবে কলকাতা, কালকে রাত্রিবেলা ট্রেনে উঠবেও, তো একা একা যাবে। আমাকে বলছে আমার একদম যেতে ইচ্ছে করছে না, কিন্তু সোনাকে যেতেই হবে। আমাদের একজন খুব কাছের একজনের বিয়ে আছে, তো আমাদেরও ইনভিটেশন ছিল আমাদের তিনজনেরই, কিন্তু আটজন স্কুলের জন্য আমরা যাব না, সোনা একাই যাবে। তো সেই জন্য সোনা বলছিল ভালো লাগছে না, তোমরাও যাবে না, আমার যেতে ইচ্ছে করছে না। তাই বললাম না, এলো বলো না, তুমি যাও, ঘুরে এসো। তো এখন বাবা আর ছেলে যে যার কাজে গেছে, একজন জিম একজন যোগা, আর আমি ঘর দরে কাজ করে নিচ্ছি। এখন কাপড় কাচ্ছি মেশিনে, কাপড় কেচে ছাদে মেলে তারপর স্নান পুজো দিয়ে আর্যকে আনতে যাব 8:30-এর মধ্যে, আর এসে নিয়ে আর্য আবার ক্লাসও করবে। তো এখন আর বেশি কথা বলবো না, দেরি হয়ে যাবে, ব্লগটা স্টার্ট করলাম এখন। সবাই দেখতে থাকো পরের ভিডিওগুলোতে। আমি এখন ছাদে চলে এসেছি, জামাকাপড় মেলা হয়ে গেছে, এই যে পার্লারের অ্যাপ্রনটা এগুলো ধুয়ে দিয়েছি, আর অনেক রোদ্দুর উঠেছে ছাদে। তো আমি একটু ফুল নেব, ফুল এখন অনেক কমে গেছে, অনেক কম ফুল হয় এখন, দেখো আগে অনেক জবা হতো, জবাটাও কমে গেছে, এখন দেখো এই একটা উপরে জবা হয়েছে, আর এই এখানে একটা হয়েছে অরেঞ্জ জবা, এই যে, আর এটাও একটা পিঙ্ক জবাই, এটা একটু দেরি করে ফুটছে দেখো। তারপরে আর এই ফুল গাছটা আমাকে ছোট পিসি দিয়েছিল, আমার ছোট পিসি, এটা দিয়ে পুজো দিই না, কারণ কিছুক্ষণ পরই নেতিয়ে থাকে, তো এটাতেও অনেক ফুল হয় এখন। আর এইদিকেও একটু দেখো, এই জবাটা হয়েছে, এখানে আবার তিনখানা জবা হয়েছে, এটা ভালো। এই যে দেখো, এই হলো, আর একটা পিঙ্ক জবা ওই গাছতে হয়েছে, আর গাছে কত পোকা লেগেছে দেখো, একদিন স্প্রে করেছিলাম তারপর আমার আবার টাইম হচ্ছে না, আবার স্প্রে করতে হবে। এই গাছটাতেও অনেক জবা হয় কিন্তু আজকে হয়নি। তো এই ও এখানে একখানা আছে, এই যে এই যে, তো এই কটা ফুল হলো, আর নিচে একটু গাঁদা ফুল এনেছিলাম কালকে, সেটাও আছে। তো আমি যাই স্নান করে পুজো দিয়ে, তারপর আর্যকে আবার আনতে যাব। আজকে দেখো আমি কি রান্না করছি, আজকে আমি করছি চিকেন আর ভাত শুধু। সোনা বলেছে অনেক দিন চিকেন আর ভাত খাই না, তুমি দুনিয়ার হাবি জাবি জিনিস রান্না করো, যেগুলো দিয়ে আমি মানে যেগুলোর জন্য এবং চিকেনটাই খেতে পারি না। তো আজকে চিকেন করছি, পাতলা করে ঝোল করব। এখানে চিকেনটাকে আমি ভালো করে, সরি, চিকেনটা আমি ধুয়ে রেখেছি এই যে, আর মশলাটাকে আগে একটু কষিয়ে নিই, তারপর চিকেনটা দিয়ে আর একটু কষাবো। আর আর্য অনেকক্ষণ আগেই চলে এসছে যোগা থেকে, আর্য এসে এখন করছে ক্লাস। এই যে দেখো আর্য ক্লাস করছে, আর সোনা আজকে ম্যাগি খাবে বললো, ম্যাগি করে দেবো ব্রেকফাস্টে ওকে। আর এখানে আছে অনেকগুলো কাঁচা লঙ্কা, এক সপ্তাহ আগে এনে রেখেছিলাম, লঙ্কাগুলো আজকে বোটাটা ছাড়াতে হবে, দেখো কেমন হয়ে গেছে, নাহলে নষ্টই হয়ে যাবে। মশলাটা মোটামুটি কষানো হয়ে গেছে, এবারে আমি এর মধ্যে চিকেনটাকে দিয়ে দেব। অনেকদিন তোমাদের সাথে কোনো রান্না শেয়ার করি না, মানে এত ব্যস্ত ছিলাম না কদিন, আজকে আমি একটু ফাঁকা আছি, আজকে আমি সবার ব্লগ দেখব, যারা আমার ব্লগ দেখে কমেন্ট করে আমারও উচিত তাদের ব্লগগুলো দেখার। তো আজকে আমি অনেকটা সময় পাবো, আমি আজকে অনেকের ব্লগ দেখব, দেখে তারপর কমেন্ট করে জানাবো। আর এই যে দেখো এখন চিকেনটা আমি ম্যারিনেট করছি, সরি ম্যারিনেট না, কষিয়ে নিচ্ছি, আর ভাতও আমি একদিকে বসিয়ে দিয়েছি, পার্লারে যেতে হবে, অত তাড়াহুড়ো নেই আজকে, কিন্তু ধীরে সুস্থেই আমি সব কিছু করবো। এখন 9:45 বাজে, সব কিছু হোক আস্তে আস্তে। তো আমি এখন পার্লারে চলে এসেছি, আর মাস্কটা তো সবসময় পার্লারে আমি পরেই থাকি, তো আসার আগে বাড়িতে ব্লগ করতে পারিনি, তো ফট করে চলে এসেছিলাম, আর এসে নিয়ে পার্লার পরিষ্কার করে রেখেছে আমার যে স্টাফ আছে। আর দেখো এখানে পুজোও দেওয়া হয়ে গেছে, এবার স্টুডেন্টরা আসবে প্র্যাকটিসের জন্যে। বাড়িতে এসেছি লাঞ্চ করতে, সোনার লাঞ্চ করা হয়ে গেছে, আর্যও লাঞ্চ করে নিয়েছে, আর আমি থালা ভর্তি করে চিকেন ভাত নিয়ে নিয়েছি,
এটা খেয়ে নিই, খেয়ে একটু রেস্ট করে যাব, কেননা এই বেলা সেরকম কোনো অ্যাপয়েন্টমেন্ট আমার নেই। তো আর আর্য এদিকে দেখো ক্লাস করছে, ওর আজকে হিন্দি ক্লাস হচ্ছে, আর্য করছে ক্লাস। এই যে, তো আমি লাঞ্চ করে নি। গুড ইভিনিং এভরিওয়ান, আমি পার্লার থেকে চলে এলাম আর এখন এসে একটুখানি কফি বানাচ্ছি, আর একটা জিনিস বানাচ্ছি তোমাদের দেখাই। এই যে দেখো বান নিয়ে এসেছিলাম, বান গুলোকে একটু সেকে নিয়ে বাটার দিয়ে আর কফি দিয়ে আমরা এখন টিফিন করব। এখন বাজে 8টা, 8টা বেজে গেছে আজকে পার্লার থেকে আসতে আসতে। টিফিন করার পর আমরা তিনজন মিলে আর্যর প্রজেক্ট কমপ্লিট করলাম। সোনা আর আর্য এগুলো এটাকে কি করেছে, প্রিন্ট আউট বার করেছে, তারপর ওরা কি কি টপিক হবে সেগুলো সব ওরা বানিয়েছে, আর ফিনিশিং টাচ আমাকে লিখতে হলো, লেখালেখির কাজ আমি করেছি। তো ফাইনালি আমাদের আজকের প্রজেক্ট কমপ্লিট হলো। তো আর্য কেমন লাগছে তোমার বলো? বকাও খেলে তো আমরা এখন বাজে 9:15, আমরা একটু পরে ডিনার করব। আর মাম্মা পাখি এখানে কুকুক করে আছে। এই যে আমার মাম্মা, তিমি তিমি মাম্মা। আমাদের ডিনার টিনার সব কমপ্লিট হয়ে গেছে, এখন আর্য ঘুমিয়ে পড়েছে, আমরাও এখন ঘুমাবো। আর জানো তো আজকে একটু আমার মনটা খারাপ, আমার আর আর্য দুজনেরই মনটা খারাপ, কেননা সোনা কালকে অনেক দিন বাদে সোনা আমাদের রেখে কোথাও যাচ্ছে। আমরা যাই সোনাকে রেখে, কিন্তু সোনা কিন্তু আমাদের রেখে কোথাও যায় না। তো ওই জন্য একটু মনটা খারাপ লাগছে, কিন্তু কি করব, সোনাকে যেতেই হবে। আর যে বলছিল বাবা তুমি কতদিন পর যাবে, তো আমরা তখন আমি আর আর্য তখন বলছিলাম যে আমরাও তো মামা বাড়িতে যাই বাবাইকে রেখে। আর্য বললো হ্যাঁ আমরা যাই, কিন্তু বাবাই তো আমাদের রেখে কোথাও যায় না। না তো বাবাই তুমি এই ব্যাপারে কিছু বলবে? না আমার কিছু বলার নেই, আমাকে যেতেই হবে, তোমার কথা শুনে আমার কোনো কাজ। তো সোনা কলকাতা থেকে ঘুরে টুরে আসুক, তার কদিন পর আমরা আবার যাচ্ছি আর একটা ট্যুরে। তো ওটা এখন তোমাদের বলবো না, ওটা সাসপেন্স থাকবে, ওটা পরে তোমাদের জানাবো, যাওয়ার আগে দুদিন একদিন আগে জানাবো। তো ওটা একটা বড় ট্রিপ আমাদের, তো আমরা অনেকজন মিলে বেড়াতে যাচ্ছি আবার। তো তখন আরও অনেক ভালো ভালো ব্লগ আসবে, নতুন নতুন জিনিস দেখতে পাবে তোমরা, খুব মজা হবে। আর ঠিক আছে, আজকে আর বেশিক্ষণ সময় নষ্ট করব না, শুয়ে পড়বো। এখন অলরেডি 10:30 বাজে, আমি এখন ল্যাপটপটা নিয়ে বসবো, ব্লগ এডিট করব, তারপর শুতে শুতে অনেক রাত হয়ে যাবে সেই জন্য। তো সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। তো আজকের জন্য এইটুকুই, আর যারা যারা আমার চ্যানেলে নতুন আছো তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো, কালকে চলে আসবো নতুন একটি ব্লগ নিয়ে। আজকের জন্য এইটুকুই, টাটা, গুড নাইট।